ভারতে প্রথম কেরলে করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যায়। সেই আক্রান্ত এসেছিলেন চীনের ওয়াহান প্রদেশ থেকে। তারপর থেকে হুহু করে আক্রান্তের সংখ্যা বেড়েছে কেরলে। একসময় মহারাষ্ট্র আর কেরলে ছিল সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা, কিন্তু শেষ পর্যন্ত কেরল নিয়ন্ত্রণ করে করোনা সংক্রমণের পরিমাণ। বিপুল মাত্রার টেস্টিং ও সঠিক সময়কাল কোয়ারেন্টাইনে রাখার কঠোর নিয়মের ফলে করোনা নিয়ন্ত্রণে আসে। আর সেই সমস্ত পরিকল্পনার মাথা ছিলেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে শৈলজা। এবার তারই সেই কৃতিত্বকে সম্মান জানালো রাষ্ট্রসংঘ। আর রাষ্ট্রসংঘের ঘোষণার পরে তাকে কেরলের গর্ব হিসাবে উল্লেখ করেছেন অনেকে। রাষ্ট্রসংঘের পাবলিক সার্ভিস ডে উপলক্ষে একটি সভায় শৈলজাকে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে তার পাশাপাশি ছিলেন বিশ্বের তাবড় তাবড় নেতৃত্ব, যারা করোনা মোকাবেলায় সাফল্যের সঙ্গে লড়াই করেছেন। প্রতি বছর জুন মাসের 23 তারিখে পাবলিক সার্ভিস ডে পালন করে রাষ্ট্রসংঘ, যারা সাধারণ মানুষের জন্য সারা পৃথিবী জুড়ে কাজ করে চলেছেন তাদের সম্মান জানানো ও কথা বলার সুযোগ করে দেওয়া হয় এই দিনটিতে। এবছর বিশ্বজুড়ে করোনা যোদ্ধাদের এই সুযোগ দেওয়া হয়েছে, যার মধ্যে ছিলেন কে শৈলজা। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। করুন, হাঁচি বা কাশির সময় রুমাল ব্যবহার করুন, ভালো করে হাত ধুয়ে নিন বারবার করে, প্রতিদিন ঘর দরজা জানালা ইত্যাদি পরিষ্কার করুন, এবং পরিষ্কার করার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করুন, যাতে করে পরিষ্কার করার সময় কোনো ধুলোবালি নাকে প্রবেশ না করে। প্রতিদিন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন, হ্যান্ড স্যানিটাইজারের পরিবর্তে আপনারা সাবান জলও ব্যবহার করতে পারেন। স্বচ্ছতা বজায় রাখুন, সতর্ক থাকুন, এবং অযথা গুজবে কান দেবেন না, এবং অযথা গুজব ছড়াবেন না। সোশ্যাল বাংলার পক্ষ থেকে প্রত্যেককে এই নির্দেশাবলী মানার অনুরোধ রইল। নমস্কার।